গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রবিবার, এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর আজকে সকাল সকাল ওঠার কারণ হচ্ছে, আজকে যেহেতু দীপাবলি, কালী পুজো, ওর জন্য অনেক নিয়ম আছে। শাশুড়ি মা শিখিয়ে গেছেন নিয়মগুলো, সেইগুলো তো করতে হবে। শাশুড়ি মা থাকতে শাশুড়ি মাই করতো, এখন যেহেতু শাশুড়ি মা নেই আমাকেই করতে হবে। তার জন্য আজ সকাল সকাল উঠেছি। উঠে আগে প্রথমে কী করেছি বলো তো? গাছে ফুলগুলো তুলে নিয়েছি, নাই কি বলো তো? একটা ফুলও তো থাকবে না, যেহেতু আজকে কালী পুজো, অন্য দিনই থাকে না, আজকে কি থাকবে? থাকবে না। তার জন্যে আজকে গাছের ফুলগুলো আগে তুলে নিয়েছি, নিয়ে ঠাকুরের বাসনটাও মেজে ফেলেছি ওই হাতে, দিয়ে তারপরে ঘরে উঠেছি। দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, নিয়ে এবার মুছে নেবো ঘরটা। মুছে নিয়ে কী করবো বলো তো? উঠোনটা ঝাঁট দিয়ে এক বালতি জল ঢেলে নিয়েছি গায়ে, নিয়ে গোপসোনাকে দিয়ে দিয়েছি। আর 14 শাক খাওয়া আছে আজকে, প্রদীপ ধরানো রয়েছে, মোমবাতি ধরানো রয়েছে, অনেক কাজ। তার জন্য ঝটপট কাজগুলো সারছি আজকে। গোপসোনাকে দিয়ে চাটা খেয়ে চলে গেছে 14 শাক তুলতে, জানো না, যে দেখছে অনেককেই তুলছে 14 শাক। বেশ আনন্দ করে 14 শাক বাড়িতে তুলে নিয়ে আসলাম। আর তোমাদের দাদা ভাই পালং শাক নিয়ে এসেছিলো একাটি বাজার থেকে কিনে। আর পালং শাক দিয়ে আরও 14 শাক মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে ওটা রান্না করে ফেললাম। আর শনিবারেও নিরামিষ ছিল, আবার রবিবার আজকে নিরামিষ। আমাদের কালী পুজোর দিন অমাবস্যা, আর অমাবস্যা পড়লে আমরা নিরামিষ খাই, যেদিনই পড়ুক না কেন। আর আজকে যেহেতু কালী পুজো, আজ তো নিরামিষ খেতেই হবে, তার জন্যে আজকে নিরামিষ খেয়েছি। আর ওই 14 শাকটা সকালবেলায় রান্না করে খেয়ে নিয়েছি, যেহেতু চতুর্দশী সেরে যায় ওর জন্যে। আর চতুর্দশীর আগেই খেয়েছি একটা, কত ছেড়েছে, তারপরে ধরো অমাবস্যা লেগেছে। আমার শাশুড়ি মা যেরকম নিয়ম করতো আমি সেই নিয়মটাই পালন করেছি, যেহেতু উনি হাতে ধরে শিখিয়ে গেছে আমাকে। আর কি বলো তো, এই যে 14 শাকটা রান্না করছি, বুঝলে, রান্না করে সকালে খেয়ে নিচ্ছি। আর দুষ্টু তো খায় না, দুষ্টুকে একটু কী করেছি, ভাতের সঙ্গে মিশিয়ে দিয়েছি, ও ধরতেই পারিনি। দিয়ে তারপরে এক জায়গায় কালো কালো হয়েছিল, বলে কুমার তুমি কি আমাকে ভাতের সঙ্গে মিশিয়ে দিয়েছি? আমি বলছি হ্যাঁ মিশিয়ে দিয়েছি তো ভাতের সঙ্গে। দিয়ে আর কিছু বললো না, দেখলাম চুপ করে খেয়ে নিল। তোমার দাদা ভাইকে তো ভয় পায়, এবার আমি একা থাকলে মনে হয় কিছু একটা বলতো। আর আজকে যেহেতু নিরামিষ, বেশি কিছু রান্না করিনি। ওই যে 14 শাকটা করেছি, আলু ভেজেছি, বেগুন ভেজেছি, আর আম দিয়ে ডাল করেছি, আর ফুলকপি আলু করেছি, বুঝলে। আর আজকে একটা বিশেষ দিনে ঝটপট করে কাজ করছি, আজকে আমার একটা ডেট রয়েছে শরীর খারাপে। আমি ভাবছি ঠাকুরকে ডাকছি যে ঠাকুর যেন রাতে, অনেক রাতে হয় নিয়মগুলো করার পরে, কিন্তু সে আর কপালে জুটলো না, হয়ে গেল দুপুরবেলায়। এই যে রান্না করে উপরে গেছি টুনি লাগাতে, বুঝলে, সেই সময় হয়েছে। আর তোমার দাদা ভাই তো ডেকে যাবে, আসো আসো দেখে যাও, করে যাচ্ছে। আমি বলছি যাচ্ছি যাচ্ছি, এবার কী করবো, নিয়মগুলো তোমাদের দাদা ভাই দুষ্টু আর বাবা মিলেই করেছে। আর আমাদের নিয়মগুলো, প্রদীপ ধরানোর নিয়মটা কী বলো তো, ছেলেরাই ধরায়, মেয়েদের ধরাতে নেই, ওর জন্যে বাবাই ধরিয়েছে প্রদীপটা। আর এই দেখো এদিকে আলু ফুলকপি করছি, একটু বাটনা দিলাম বেশি করে, কেন বলো তো, একটু গাঢ় গাঢ় না হলে না ফুলকপি ঝোল ভালো লাগে না। তাই একটু টমেটো বাটা দিয়েছি, আর জিরে আদা ধনে আর চারমগজ বাটা দিয়েছি। আর নামানোর আগে একটু ঘি মশলা দিয়ে দেবো, ঘি আর গরম মশলা, মশলা মানেই গরম মশলা। ফুলকপিতে ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না, ফুলকপি বলো আর বাঁধাকপি বলো, ঠিক না বলো বন্ধুরা? আর এদিকে ঝটপট কাজ ছেড়েছি। আর দুষ্টু কী করে জানো, মাটির প্রদীপ কিনে নিয়ে এসেছে, নাকি তোমাদের দেখালাম না, সেই প্রদীপগুলোকেও রং করেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রং রং করতে বসেছে, আমাকে না বলে, আমি রান্না করছি, করে নিয়ে আমাকে ডাকছে, ওমা দেখো তো কী করছি। আমি বলছি কী করছিস, যে দেখছি এই দেখো সব প্রদীপগুলো, 15টা কিনে নিয়ে এসলাম, ও একটা স্পেশাল রং করেছে ঠাকুরের সামনে দেবে বলে, আর এই প্রদীপগুলো রং করেছে। এবার ওই ওকেই সাজাতে হয়েছে, সব প্রদীপ টদীপগুলো ওই সাজিয়েছে। আর এত, আর অমাবস্যার মতো শরীর খারাপ হলে এত, মানে শরীরটা খারাপ হয় না, জানো না বন্ধুরা, কি যে মাজা যন্ত্রণা, আমি উঠতেই পারছিলাম না। তাই ভেবেছিলাম কত ব্লগ করব, বাজি ফুটাবো, কিন্তু কিছুই করতে পারলাম না। আর কিছু করার নেই, কী করবো, এটা তো নিজের হাতে না, যে সময় চেঞ্জ করে দেবো হয়ে যাবে, কিন্তু সেটা আর হলো না, নিজে আনন্দ করা। তাও করেছি, খারাপ করিনি,
মানে নিজে করতে পারিনি, ওরা তো করেছে। আমার খুব বাজি ফুটাতে ইচ্ছা করে বুঝলে, বাজি ফুটানোর খুব ইয়ে ছিল কিন্তু করতে পারিনি। আর দেখো এদিকে টুনি লাগাতে চলে এসেছি রান্নাটা সেরে। আর তোমার দাদাভাই উপর থেকে ডেকে যাচ্ছে, আসো আসো, একা একা হচ্ছে না, আসো আসো করে যাচ্ছে। তাই এসে অবশ্য হাতে হাতে আবার এটা করে দিলাম আমি। গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধ্যা লেগে গেছে, এই দেখো 14 প্রদীপ দুষ্টুই সাজিয়েছে। আমি ও ডাকছিল ভিডিওটা করার জন্য, সাজানোর সময় আমি যেতে পারিনি। এই দেখো এখান থেকে দেখাচ্ছে তোমাদেরকে, ও সাজিয়েছে, বাবা ধরাচ্ছিল, বাচ্চা মানুষ বললো আমি ধরাবো, তাই দেখো ও ধরাচ্ছে, বা তোমাদের দাদাভাইও একটু ধরাবে। ধরিয়ে কি বলতো, আমাদের তুলসী মন্দিরের সামনে দিতে হয়, তাই তুলসী মন্দিরের সামনে বাবা আরতি করে ওইটাকে বসাবে। বন্ধুরা এটাই আমাদের নিয়ম, কালী পুজোর দিন 14 শাক খেয়ে 14 প্রদীপ ধরাতে হয়। অনেকে আগের দিন খেয়েছে ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ ধরায় শাক খায়, আবার কালী পুজোর দিন আমরা খাই, কালী পুজোর পরের দিনও অনেকে খায়। আমার বোনদের যেমন কালী পুজোর পরের দিন খেতে হয়, মানে এরকম নিয়ম সবারই আছে কিছু কিছু। তাই এই দেখো ওইদিকে মানে প্রদীপটা ধরিয়ে এসে মোমবাতি লাগাতে শুরু করেছে, প্রদীপের আলোটা লিপবে তারপরে মোমবাতি ধরাবে, ওইটাই ওদের প্ল্যান আছে। তাই এদিকে মোমবাতি লাগাচ্ছে, সব পরে ধরাবে। আর এবার লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখো ধরানো হয়ে গেল, ওর মানে কতক্ষণে শেষ করে কতক্ষণে বাজি ফোটাবো ওই রকমও। দেখো নিচেরগুলো সবগুলোই ধরাবে, কল পাড়ে দিয়েছে, সব জায়গায় দিয়েছে। আর প্রদীপ কি বলতো, আমাদের প্রদীপ ওই কলার খোসা হয় না ওর পরে দিতে হয়, কিন্তু কলার খোসাটা পাওয়া যায়নি, ওর জন্য আমি ঠাকুরের থালার পরে দিয়ে ওখানেই বসে রাখে। অনেকে অনেক জায়গায় দিতে হয়, ঘরের সামনে, তারপরে কল পাড়ে, তারপরে তুলসী মন্দিরে, এরকম দেয় ঠাকুরের সামনে, কিন্তু আমাদের ওটা নিয়ম নেই। আমাদের হচ্ছে ঠাকুর মন্দিরের সামনে মানে তুলসী মন্দিরের সামনেই দিতে হয়। দেখো মোমবাতি ধরানো কমপ্লিট হয়ে গেল, আর দেখো পুরো বাড়িটা টুনি দিয়ে তখন ওই দুপুরবেলায় সাজিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে আমি বেশি আনন্দ করতে পারিনি। আর দেখো পুরো বাড়িটা মোমবাতি ধরিয়ে তোমাদেরকে দেখালাম। তা আজকের দিনে প্রত্যেকজনের বাড়িতেই আলো দিয়ে মোমবাতি টুনি প্রদীপ জ্বালিয়ে আলোতে আলোকিত করে তোলে, তাই আমিও যতটা পেরেছি তুললাম। আর এই যে আমার মেয়ে এদিকে বাজি ফুটাতে চলে এসেছে, ভাবলাম আমিও একটু ওর সঙ্গে আনন্দ করব, কিন্তু সেটা আর করতে পারিনি। আমি শুয়েছিলাম, প্রচুর পেটে যন্ত্রণা করছিল, তারপরে অমাবস্যা বলে একেতেই আমার বাত আছে, পা হাত পা কামড়ায়, আর এমনিতেই বলে না কী যেন একটা বলে না, একেতেই মা মনসা, তারপরে ধুনোর গন্ধ পেয়েছে, আরও তো হবে, আর কিছু করার নেই, আনন্দটা মাটি হয়ে গেল আমার। মেয়ে করেছে এতেই আমি খুশি। তাই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। পরিবার সকলকে ভালো ভালো।